আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যারা মোবাইলের হটস্পট ব্যবহার করে থাকেন, তো হটস্পট আপনার যদি অন না হয় বা আপনি হটস্পটটি আপনি অন করতে পারতেছেন না, তো কিভাবে আপনি হটস্পট অন প্রবলেম সমস্যার সমাধান করবেন বা আপনি হটস্পট অন করবেন, তার প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু হটস্পট সেটিংটি রয়েছে। তো হটস্পটের মাধ্যমে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যে ডাটাটা থাকে বা ইন্টারনেট থাকে, সেটা কিন্তু অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু আমরা এগুলি শেয়ার করে থাকি। তো আপনার হটস্পট যদি অন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ডাটা অন্যকে শেয়ার করতে পারবেন না। তো আপনার হটস্পট অন না হলে কিভাবে সেটা ভালো করবেন, সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে টাচ করে দিবেন। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মোবাইলের হটস্পট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন হচ্ছে না। তো টাচ করার পরেও তো এটি কিন্তু অন হচ্ছে না। তো এটি এখন দেখিয়ে দিব কিভাবে আপনি অন করবেন বা আপনার এই সমস্যা যদি থাকে কিভাবে সমাধান করবেন। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিং অপশনে চলে যাবেন। তো সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তো এই সেটিংটির উপর ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ, তো এই সেটিংয়ের উপর ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার, তো এই সেটিংয়ের উপর পুনরায় ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাটা সেভার মোডটা কিন্তু অন করা আছে, তো এই মোডটি আপনি অবশ্যই কিন্তু অফ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটা সেভার মোডটা কিন্তু অফ করা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হটস্পটটি আমি এখন চালু করতে পারি কি না। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হটস্পটটি চালু হয়ে গেছে। তো এখন কিন্তু আমার ইন্টারনেট ডাটা অন্য অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আমি শেয়ার করতে পারবো। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কেননা আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে আরও নতুন শ্রোতাদের মাঝে কিন্তু ইউটিউব ছড়িয়ে দিবে। সো অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন। তো কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।